মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা শেষ হলো। আজ শেষ দিনেও বহু প্রার্থী মনোনয়ন পেশ করেন। বিদায়ী প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পার্টির নেতৃত্বরা আজ মনোনয়ন পেশ করেন। শান্তিপুর ব্লকের ফুলিয়া বিডিও অফিসে এই মনোনয়ন জমার কাজ চলছে, সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হরিপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল প্রার্থীর দলীয় প্রতীক লাগানো উত্তরীয় পরে নমিনেশন ফাইল করতে আসেন, পুলিশ সেই অবস্থায় তাকে ছেড়েও দেন। তবে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তরীয় খুলে ব্যাগে পুরে নেন, সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হরিপুর গ্রাম পঞ্চায়েতে আপনার কি নাম? এমনি প্রশাসনের তরফ থেকে কিছু বললো না? ঠিক আছে, বিজেপির ফুলিয়া মণ্ডলের সভাপতি চঞ্চল চক্রবর্তী পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন। মনোনয়নপত্র জমা দিয়ে এসে কি জানালেন তিনি শোনাব। আমরা গণজমায়েতের মধ্যে দিয়ে শান্তিপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে নমিনেশন ফাইল করেছি। না, অসুবিধার সৃষ্টি হয়নি, কারণ গত বছরের থেকে আমরা অভিজ্ঞতা নিয়েছি, গতবার পঞ্চায়েত নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়েছি। আমরা এবার গণজমায়েত করেছিলাম, যদি আমাদেরকে নমিনেশন ফাইলে বাধা দেওয়া হতো তার প্রতিরোধ করতো জনগণ। না 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 না, বামপন্থীরা প্রতিটা সিটেই তারা প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে, আমাদের সঙ্গে বামপন্থীদের এক হওয়ার প্রশ্নই নেই। জনগণ জোট বেঁধেছে তৃণমূলের এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, তারা ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প, তাকেই বেছে নেবে। নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে এই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত, 5 বছর ধরে যে শান্তিপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক অফিস থেকে লুটে খেলে, সেই লুটে খাওয়াটা বন্ধ হবে। স্বচ্ছতা, সততা, দ্রুততা, দক্ষতার সঙ্গে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং শান্তিপুরের মানুষ, সে দ্বারাই আমরা পঞ্চায়েতগুলো পরিচালনা করব। রাজ্য পুলিশ দিয়ে হচ্ছে? শুনুন, পুলিশের ওপর নির্ভর করে তো পঞ্চায়েত হয় না। আমরা নির্ভর করি আমাদের কর্মীদের ওপরে, নির্ভর করি জনগণের ওপরে। ফলে জনগণ এই নির্বাচনে ভূমিকা গ্রহণ করবে। জনস্রোত সকাল থেকে যদি নির্বাচনী কেন্দ্রগুলোতে প্রবেশ করে তাহলে আমরা জয়ী হব, এটা নিশ্চিত। তাহলে সেন্ট্রাল ফোর্স ছাড়াই ভোট ঠিক আছে? সেন্ট্রাল ফোর্স ছাড়াই ভোটটা ঠিক আছে? না, সেন্ট্রাল ফোর্স তো দরকার, কারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে পুলিশ দিয়ে। আপনি নিজে প্রার্থী হয়েছেন, কি বুঝছেন সেখানে? দেখুন, আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, 24 বছর রাজনৈতিক জীবনে এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ফলে ভালো লাগছে যে পার্টি আমাকে নির্দেশ দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। সমস্ত মানুষের আশীর্বাদ চাই। আমি যে কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, ফুলিয়া টাউনশিপ 28 নম্বর পঞ্চায়েত সমিতি আসন। ফুলিয়া টাউনশিপে আপনারা জানেন যে গত 5 বছর ধরে লুট চলল, জনগণের টাকা লুট চলল। এই লুট এবং ভোট লুটের রাজনীতি ফুলিয়া টাউনশিপের শান্তির স্বার্থে, প্রকৃত উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নির্বাচিত করুন, আমাদের নির্বাচিত করুন। আমরা শুধু এইটুকু মানুষকে বলতে চাই যে স্বচ্ছতা, সততা, দ্রুততা, দক্ষতার সঙ্গেই ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে এবং কেন্দ্রের টাকায় ফুলিয়া টাউনশিপ এবং শান্তিপুরের উন্নয়ন ঘটবে। পরিচয়, চঞ্চল চক্রবর্তী, বিজেপির মণ্ডল সভাপতি।